না অন্য কোনো মানুষ, না সাপুড়ে। আমি মরি আমার জ্বালায়, আর তোরা দেখি মরিস প্রেমের জ্বালায়। এখানে থাকলে তোমার বড় ক্ষতি হয়ে যাবো। কি রে তোর কি হয়েছে? হ্যাঁ কয়দিন ধরে তুই কাঠ ও কাঠ পার যাস না, মন খারাপ করে বসে থাকস, কি হয়েছে বাজান তোর? মা আমি আর কাঠ কাটতে যাবো না। কাঠ কাটতে যাবি না? ও বাজান তুই যদি জঙ্গলে কাঠ না কাটতে যাস তাহলে আমরা খামো কি, আমাকে সংসার চলবো কেমনে? মা সেটা আমি জানি না, তোমার একটা কথা কই, আসলে কই ভারসাই কিন্তু কইতাছি না মা, আমি বিয়া করুন। বিয়া করবি এটা তো ভালো কথা, আমিও জাগে জাগে মাইয়া দেখতেছি, ভালো একটা সুন্দর মাইয়া পাইলেই আমি তোর বিয়া দিব বাজার। মা তোমার কোনো জায়গায় মেয়া দেখতে হবো না, মেয়ে আমার দেখা আছে, আমি একজন পছন্দ করি, আর আমি বিয়া করলে পরেই করুন। তোর মাইয়া পছন্দ আছে কই রে বাজান? এতদিন তো তুই আমার কিছুই জানালি না, আমি মাইশার সাথে তোর বিয়া ঠিক করলাম, তুইও রাজি আছিলি, কিন্তু মাইশার যে কি হইলো আমি নিজেও বুঝতেছি না। তাই তোর মাইয়া পছন্দ আছে, এতদিন তো আমার তুই কিছুই জানাইলি না, কার মাইয়া, কোন বাড়ির মাইয়া, কোন বংশের মাইয়া, কিছুই তো জানাইলি না আমারে। মা আমি তো তোমার কইতে চাই কিন্তু কই বললেও কইতে পারি না, কিন্তু আজকের মুখ বুঝা থাকুন, আজকে তোমার প্রকাশই করুন। মা আমি বিয়া করবো এক নাগিনী কে। কি কস তুই নাগিনী মানে? ও মা ওই যে আমি একটা আং খেয়েছিলাম না, ওই আং খেলা ও ইচ্ছা করে নাগিনী, আমি ওরে ভালোবাসি মা, ওরে সারাম বাসুক না, আমি বিয়া করলি আমি ওরেই করুম মা। বাসান তুই এটা কি বলতেছস? তুই তুই ঠিক আছিস তো? সুস্থ আছিস? তোর মাথা ঠিক আছে? আরে মা তুমি বুঝতেছ না কে, ও আমাদের কোনো ক্ষতি করবো না, ও সবসময় আগো ভালো চোখে দেখে আর ভালোবাসে। বাসান তুই ভুলে যাস না, মানুষ আর সাপের কোনোদিনও সংসার হইতে পারে না, বিয়ে হইতে পারে না, সাপের সাথে সংসার করবে এটা তুই কেমন কথা কস? ও বাসান ওরা কি তাহলে জাতটুনা করলো নাকি? মা তাহলে তুমি তুমি আমার ভালোবাসা মাইনে নিতে চাও না? আর মার একটা কথা কই, ওলে ইচ্ছাধারী নাকি, ও তো যখন তখন মানুষ হইতে পারে, সাপ হইতে পারে, ও রূপ পাল্টাইতে পারে, সমস্যা নাকি? কি ওই ইচ্ছাধারী নাগিন? দেখ বাসান তুই পাগলামি করিস না, কারণ সাপের সাথে মানুষের কোনোদিনও মিলন হইতে পারে না, আর ঘর সংসার তো দূরে থাক। ও বাসান তুই ফিরে আয়, তুই তুই ওইদিকে যাস না, ওরা ওরা সাপ, তোর একটা ক্ষতি করে দিব বাসান, আমার আর কেউ নাই তুই ছাড়া। ও ঠিক আছে মা, তুমি যখন আমার ভালোবাসার প্রত্যাখ্যান করলা, মাইনে নিলা না, এই বাড়িতে আমি থাকুম না, আর দেখবা অরে আমি বিয়ে করে বাড়িতে থামো। শোন বাজান আল্লাহ আমি কি করবো, আমার কোনো এক সাপ এনে বিয়ে করবো, না না আমার কি সেটা করতে হইবো। আচ্ছা এই বিয়েটা কি তুই ভাবছিস? বাবা তুমি ওই একই কথা কইতেছো, আমি আমার নিজের বিয়ে নিজে কেন ভাঙবো? দেখ তোর ফুফু সেদিন বাড়ি পরে এসে যেভাবে কইলো, তুই যদি এরকম কিছু না করিস ও খালি খালি আমার বাড়িতে এসে এইসব কথাগুলো কইব কেন? দেখো বাবা আমি এরকম কোনো কিছু করি নাই যাতে তোমার সম্মান নষ্ট হয়, তাছাড়া আমি কি তোমার মুখের উপর কখনো কথা কইছি? আর তোমার অনুমতি ছাড়া ফুপুরে আমি এত কথা শোনাবো? যে সব কথা ফুপু কইছে এই সব একটা কথা আমি ফুপুরে কই নাই। খুশ কি তুই? এই সব আমার কাছে যেন কেমন লাগতেছে, তুই কইতেছিস আমি কিছু কই নাই, তোর ফুপু কইতেছে তুই গিয়ে এই সব কইছস, আমি আমি পাগল হয়ে যাইব রে। বাবা
তুমি পাগল হবা কে? তুমি ফুপুর কাছে যাও, ফুপুর কাছে গিয়ে তুমি ফুপুরে জেগাও। এমন কি কারণ? ফুপুর সব দোষ আমার উপর দিতেছে। আমি জামু, তোর বিয়ের লিগে না হোক, আমাদের ভাই বোনের সম্পর্ক, এতদিনের সম্পর্ক কি নষ্ট হয়ে যাইব? না, এটি হইতে পারে না। আমি আমি আজই জামু, তুই বাড়িতে থাক, আমি যাইতেছি। হ্যাঁ বাবা, তুমি যাই পুকুরে জিজ্ঞাসা করো আসলে সত্য ঘটনা কি। তাছাড়া ওরে তো আমি মনে মনে ছোট থেকেই ভালোবাসি, আমি আমার বিয়ে ভাঙবো। দাঁড়া, তুই সেই কাঠুইরা না? হ্যাঁ, তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই আমার হাত থেকে ইচ্ছাধারী নাগিনরে বাঁচাইছিলি না? হাসাপুরি বাঁচাইছি, ওর দরকার বলে আরো বাঁচামু। আর শোন, তোর সাবধান করে দিতেছি, ওই ইচ্ছাধারী নাগিনের সামনে তুই কোনোদিন আসবি না, যা চলে যা। কাঠুইরা, গরম খিচুড়ি যার ফু তার এই পারবার দি, ও আমার শিকার, ভুল করিয়াও তুই চিন্তা করবি না যে আমার হাত থেকে তুই ওরে বাঁচাইবি। শোন, ওই নাগিনীরে ধরাই হইল আমার একমাত্র কাজ, আমি তো হন্য হয়ে ঘুরতেছি ওরে ধরুম বইলা, আর ওরে আমি ধরুমি। এই সাপুরি সর্দার, কি করলি তুই? তুই নাগিনীরে ধরবি না? তুই নাগিনীরে কোনোদিনই ধরতে পারবি না। কি বললি তুই? আমি ধরবই না, আমি আর বাঁচাবো। শোন সাপুরি সর্দার, ওই নাগিনী রে, ওই নাগের তুই কোনোদিন ধরতে পারবি না, আর তুই কোনো ক্ষতি করতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ। যা তুই, আমি ওদের এখানে, আরে তুই তো মানুষ, মানুষ হয়ে তুই নাগিনের পক্ষ নাস না, আমি ওদের এখানে। নাগিন, 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 ইচ্ছাধারী নাগিন, নাগিন, কোথায় তুমি নাগিন? কি হলো? ও আমাকে ডাকছে হঠাৎ করে, যাই তো শুনে আসি কি হলো ওর। কাঠুরিয়া, কাঠুরিয়া, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ নাগিন, আমি তোমার ডাকছি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কিন্তু কি কথা বলো? কথা হইলো তোমার যে ওই যে সাপুরের হাত থেকে বাঁচাইছিলাম, সেই সাপুরে কেবল আমার সাথে দেখা হয়েছে। তোমার তোমার অনেক বিপদ, তোমার এখান থেকে পালাইতে হইব। ভয় নেই কোনো, ওই সাপুরে, ওই সাপুরে আর আমার কিছু করতে পারবে না, কারণ ওর কাছে তো বিনি নেই, যেটা ও বাজালে আমি মাতাল হয়ে যাব। নাগিন, আমি মাতাল তবে তোমার প্রেমে, আর এত কিছু নিয়ে ভেবে না তো, এখন শুধু ভাবনা চিন্তা করবে যে কিভাবে আমি তোমার হব, আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলছো নাগিন? নাগিনী, তোমার নিয়ে আমার অনেক ভয় হয়। ভয়? কিসের ভয়? তুমি যদি আমার রেখা অনেক দূরে চলে যাও, সেই জন্য ভয়। আরে এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি যে পর্যন্ত আছি সে পর্যন্ত তোমার কিংবা আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, না অন্য কোনো মানুষ, না সাপুড়ে।
আমি মরি আমার জ্বালায়, আর তোরা দেখি মরিস প্রেমের জ্বালায়, এই নাকি? তোর যদি মানুষদেরই এত পছন্দ তো আমায় দেখিস না, আমার সাথে প্রেম কর। কারণ সাপরে সাপুরিয়ার চাইতে ভালো কেউ বোঝে না। এই সাপুরে ভুলে যাস না, তুই একজন সাপুরে আর আমি একজন নাগিন। তুই মানুষে এই কথা আমাকে বলছিস? আমি আমার এক ছবনে তোকে শেষ করে ফেলতে পারি, তুই জানিস? কেন রে, ও কি মানুষ না? আমি তো সাপুরে, আমিও মানুষ, ও মানুষ। আয় না, আমরা দুজন প্রেম করি, আর আমারে তুই বিষে বিষে নীল করে দে। সাপুরে খবরদার, আমি যদি মানুষ বিয়ে করি হয়ে যাব আমি অমর, আমার কাছে সেই শক্তি থাকবে। আমি যদি তোকে বিয়ে করি তাহলে মনিও থাকবে আমার, তুইও থাকবি আমার। এখানে থাকলে তোমার বড় ক্ষতি হয়ে যাবো, ছাড়ো বলছি। কিন্তু কাঠুরি তুমি না, নাগিনি তো পালাও, পালাও বলছি। ওই যে চল, দাঁড়া নাগে, দাঁড়া, ওই দাঁড়া। তোমার ঋণ আমি সত্যি কোনোদিনও শোধ করতে পারবো না। যাই হোক, ওই সাপুরে সর্দার, ওর তো একটা না একটা ব্যবস্থা নিতেই হবে। নাগিন, তুমি যতই ব্যবস্থা নাও ও তোমার ক্ষতি করবই। ক্ষতি? ও একটা কথা ভেবে দেখো, আমি ইচ্ছাধারী নাগিন, ইচ্ছাধারী নাগিন আমি। আমার কাছে রয়েছে কত ক্ষমতা, কিন্তু ওর কাছে বীণ, সেই বীণের সুরে ও আমাকে মাতাল করে দেয়। আর তুমি, তুমি ওর কাছ থেকে আমাকে বাঁচিয়ে নিলে, এর আগেও বাঁচিয়েছ। তুমি থাকতে আমার আর কিসের সমস্যা হবে বলো, কিসের বিপদ হবে? তুমি থাকতে কেউ আর আমার কোনো ক্ষতি করতে পারবে না।